গুড মর্নিং সকলকে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকে সকালে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে একটা জুস বানালাম, বিট, গাজর আর আমলা তিনটে দিয়ে। এটা মাঝে মধ্যে আমি খাই, ভালোই লাগে। এরপরে আমি পড়তে বসলাম, ভূগোল ইতিহাস পড়ছিলাম। ইতিহাসে মুঘল সাম্রাজ্যের যে প্রথম একটা দুটো পেজ পড়েছিলাম, তারপরে আরও প্রচুর কোশ্চেন আছে এখান থেকে, তো সবগুলো এখন আমি কমপ্লিট করলাম প্রায়। তো মুখস্থ আমার যেহেতু আগে একবার পড়া ছিল, অনেকটাই মুখস্থ হয়ে গেল, মানে অর্ধেক তো মুখস্থ ছিল, বাকিগুলো হয়ে গেল। এরপরে স্নান টান করলাম, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো আজকে একজন আমাকে কমেন্ট করেছিল যে সড়ক পরিবহন ওই চ্যাপ্টারটার মানে পিডিএফ দিতে, তো আমি এখানে ফটো শেষে দিয়ে দেব। তো এটা অনেক দিন ধরে কমেন্ট করছিল, তার জন্য হচ্ছে এটা দিয়ে দিই, তো দেখে নিতে পারো যার যার লাগবে। তো এরপরে আমি এখন কারেন্ট অ্যাফেয়ার্সটা করতে বসলাম। তো কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিনের মতোই আজকেও করছি, আর এরপরে আমি দেখি কোনটার বাকি আছে, সেগুলো পড়াটা করব। আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো এরপরে দেখতে পাচ্ছ যে আমি এখন ভারতের পরিবহন যোগাযোগ ব্যবস্থা এই চ্যাপ্টারটাই পড়ছি আজকে। আর ওই এই চ্যাপ্টারটার মানে এটা আমি এমসিকিউ পড়ছি, আর ওটা ক্র্যাকের পিডিএফটা আমি দিয়েছি। তো এরপরে ভাবছি যে আজকে যেহেতু আগের দিনও ক্লাসটা করেছিলাম পলিটি, আজকেও করি, তো পরপর এটা কমপ্লিট করে নেব। তো আজকে 4 নম্বর ক্লাসটা করছি এখানে। তো এখানে আলামিন স্যারের কাছে বেশ ভালোই মানে আমার লাগে, প্রথম থেকেই করে আসি ক্লাস মাঝে মধ্যেই। তো দেখতে পাচ্ছ অনেকগুলো নোট আমার কমপ্লিট হয়ে গেছে, আর সাথে এমসিকিউগুলোও মানে কমপ্লিট হয়ে গেছে। তো পলিটিটা খুবই মানে কঠিন সাবজেক্ট না, একটু পড়লেই হয়ে যায়। এরপরে আমি ইংলিশে একটা টেস্ট দিলাম, দেখো 25-এর মধ্যে 10.5, মানে 12টা ঠিক করেছিলাম, আর কিছু ভুলের জন্য নাম্বার কেটেছে। তো এখানে আমার উইক পয়েন্ট হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম আর প্রিপোজিশন, এগুলো একটু কমই পারছি। তো এগুলোর জন্য আমি প্রিপোজিশনটা প্র্যাকটিস করছিলাম, 30টা মতো করলাম, কিছু কিছু ঠিক হয়েছে আর কিছু কিছু ভুল। তা আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো এখান থেকে স্ক্রিনশটগুলো নিয়ে নাও, আর এরকম রিকোয়েস্ট করো না, কারণ এরকমভাবে দেওয়াটা খুবই অসুবিধার হয়ে যাবে। ঠিক আছে।